আমি একটি আয়াত আরম্ভ করেছি, এই আয়াতের অর্থ হল হে বিবেকবান মানুষেরা, হে বুদ্ধিমান মানুষেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। আজকের এই অনুষ্ঠান উপদেশ গ্রহণের অনুষ্ঠান, অত্যন্ত সুন্দর সারগর্ব সত্যবহুল আলোচনা হয়েছে শুরু থেকে এ পর্যন্ত। আমরা যারা একসাথে দাম্পত্য জীবন করছি, বিশেষ করে আমাদের জন্য আজকের এই অনুষ্ঠান একটি উপদেশের অনুষ্ঠান। আমাদের দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি উন্নতি অগ্রগতি বয়ে আনতে বিরাট ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এজন্য আমরা যারা একসাথে দুজন এসেছি, সরাসরি শুনে গেলাম, যারা দুজন একসাথে আসেনি, হয়তো স্বামী এসেছি অথবা স্ত্রী এসেছি, তাহলে ইউবাল নিজস্বাদিফুল হয়, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উপস্থিত যারা আছো অনুপস্থিতদের কাছে আমার বাড়িটুকু পৌঁছিয়ে দিন। আমি অনুরোধ করবো, স্বামী যদি উপস্থিত থাকেন আজকে রাত্রে, অন্য আলাপ আলোচনা একটু কম করে হলেও আজকের এই অনুষ্ঠানকে নিয়ে একটু আলোচনা করবেন। স্বামী যদি এসে থাকেন, স্ত্রী যদি এসে থাকেন, স্বামীর সাথে আজকে অন্য গল্প একটু কম করে আজকের এই অনুষ্ঠানকে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবেন, বিনীত অনুরোধ করবেন। আজকের অনুষ্ঠান আসলেই আমাদের জীবনের অন্যতম একটি অনুষ্ঠান। অনেক খোরাক পেয়েছি আমরা আজকের অনুষ্ঠান থেকে, সুন্দর বক্তব্য এসেছে। একটি বিষয় যদি আমার মনে এসেছে, মাঝে মধ্যে দেখি অনেককে বলেছিও আমি, আজকে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে সবার কাছে আমার এই কথাটুকু পৌঁছাতে চাই, সেটা হলো অনেকেই লেখেন দানবীর রাজবীর কর্মবীর সহ অনেক শব্দ লেখেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওনার নামের সাথে সৈয়দ শব্দ মাঝে মধ্যে লেখা হয়, মাঝে মধ্যে লেখা হয় না। কারণ কি, কেন আমরা কার পণ্য করি? উনি সৈয়দ বংশের মানুষ, আমরা জানি সৈয়দ বংশ কাকে বলা হয়। সরাসরি নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকেই বলা হয়, উনি যেহেতু ওই বংশের রূপ। অতএব আমরা যদি এই শব্দটুকু লিখি ওনার নামের সাথে, কি তো অসুবিধা হবে? কেন আমরা কার পণ্য করি? বিনীতভাবে আমি অনুরোধ জানাবো, আগামী দিনে যেন কথার মাধ্যমে হোক, লিখনের মাধ্যমে হোক, ওনার নামের সাথে এই শব্দটা যেন চলে আসে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, কি উনি কি সৈয়দ বংশের? এই প্রশ্নের জবাব দেওয়া আমার দায়িত্ব নয়। শব্দ যেহেতু আসে মাঝে মধ্যে পত্রিকায়, অবশ্যই উনি সৈয়দ বংশের, অথবা কেন আসবে? যেহেতু আসে পুরাটাই আসা উচিত, সবখানে আসা উচিত। আর যেহেতু উনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, এই জন্য আমি বলব কুল্লু এলাইন ইয়াতারাশ্শাকু বিমা ফি, আর ভাষার প্রভাব পাত্রে যা থাকে তাই টপকায়, বোতলে পানি আসে, ঢালে পানি পড়ে। যেহেতু রাজবাড়ি সাহেব সৈয়দ বংশ অর্থাৎ নবীজির বংশের লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল, তন্মধ্যে অন্যতম একটি বিষয় ছিল যে কথাটি আজকে তার বক্তব্য থেকে আমি পেয়েছি, ওনার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, ওনার অ্যাকাউন্টে টাকা জমা নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, স্বভাব ছিল, চরিত্র ছিল, ওনার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, উনি টাকা জমা করতেন না। যদি কোনোভাবে ওনার ঘরে আসতো, যতক্ষণ উনি খরচ না করতেন, দান না করতেন, ততক্ষণ পর্যন্ত ওনার চোখে ঘুম আসতো না। এই ছিল নবীজির অভ্যাস, তার বংশের লোক দানবীর রাগিব আলী, সৈয়দ রাগিব আলী। অন্য কিছু তার মধ্যে আছে কিনা আপনারা জানেন, বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই যে বিষয়টা, নবীজির চরিত্র ছিল জমা না করা, দান ফেরত করা, তার মধ্যে সেরা বিদ্যমান। আর মহিষী রাবেয়া খাতুনের কথা তো সারাটা প্রোগ্রামে আজকের আলোচনা আপনারা শুনেছেন, এজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব
এই দুটি মানুষ থেকে একজন মরিয়া উমর, আরেকজন আমাদের কাছে আছেন যিনি চলে গেছেন, তার জন্য আমরা আজকে পাক প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যিনি এখনো বেঁচে আছেন তিনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে ছায়া স্বরূপ থাকেন, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। এবং তার যে কার্যক্রম, তার যে মিশন, সেই মিশন মানুষের অবস্থা তথা অবিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে আমরা সবাই যার যার অবস্থানে থেকে আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা যে যেভাবে পারি মৃত ব্যক্তির জন্য ঈসা আলাইহিস সালাম করি, যার যেরকম সুযোগ তৌফিক আছে ওইভাবেই করি। একেবারে সহজ একটা বিষয় এক মিনিটে বলছি, আশা করি বিরক্ত হবেন না। যেটা হলো যখনই আমরা শুনব কোন মানুষ, কোন মুমিন, কোন মুসলমান মারা গেছেন, আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, এবং প্রতিদিন কমপক্ষে একবার আমি নিজে কুল হুয়াল্লাহ সূরা তিনবার পড়ে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন নারী পুরুষ মারা গেছেন, ইন্তেকাল করেছেন, সবার জন্য বিশেষ করে উল্লেখ করব মা বাবার কথা, মাতা পিতার কথা উল্লেখ করে প্রতিদিন কমপক্ষে একবার 5 মিনিট সময়, 10 মিনিট সময় কি আমরা পারবো না? ইনশাআল্লাহ যেই মাতা পিতা আমাদের জন্য এত কষ্ট করলেন মাথা না থেকে পা পর্যন্ত, আহা কত কষ্ট, কত পরিশ্রম, কত কষ্ট করলেন, এই মাতা পিতার জন্য কমপক্ষে আমরা 5 মিনিট সময় ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ? এখন আমরা ইনশাআল্লাহ সবাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সূরা ফাতিহা একবার পড়ি, তারপরে কুল হুয়াল্লাহ সূরা তিনবার এর পড়ি দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই কথা বন্ধ করি, সবাই বসে ধরুন, বসার টাকা যদি না থাকে দাঁড়িয়ে দেওয়া হবে, অসুবিধা নেই, কিন্তু মেহরবানি করে কথা বন্ধ করে দিন। আর এগুলো পরে ভাই হ্যালো পরে ভাববেন, একটু ব্যাখ্যা করেন। এখন দোয়া হচ্ছে দোয়ার মাঝখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একটু পরে 2 মিনিট। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا الله اشكر رشد القبول منظور فرما يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا الله فتعتم عليه السلام الدنيا এই পর্যন্ত যত মুমিন মুমিনা মারা গেছেন সবাইকে মাফ ফরমাও। বিশেষ করে আজকে যে মহিলা বসিলায় এই মুহূর্তে আমরা বাড়ি ঘর সুযোগ পাইলাম, ইয়া আল্লাহ আপনার মন্দির মাফ ফরমা, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমা, তার কবরের বেহেশতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ। প্রতিষ্ঠা করার, দেশের দোষের সমাজের কাজ করার তৌফিক দান ফরমাও। আপনারা দাবি নেন, আর শুনে যদি কোনো গাফিলতি সামান্য কোনো ধরনের অসুখ লোকতা পেয়ে থাকেন এটার জন্য দায়ী আমরা,
আয়োজক কর্তৃপক্ষ এবং আমি ব্যক্তিগত ভাবে উপস্থাপক মোহাম্মদ নুরুল মুত্তাকিন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। White dog. White dog.